আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আমরা একটা কথা দিয়েছিলাম প্রথম পর্বে যে আমার জীবনের একটা গল্প আমি শেয়ার করব এরকম একটা কাকতলেীয় ঘটনা আমি একটা বাসায় থাকতাম এই মালিকের মালিকরা দুই ভাই ছিল মালিকের মা বেঁচে ছিলেন কিন্তু তিনি অত্যন্ত বৃদ্ধা হয়ে গিয়েছিলেন চোখে হালকা দেখতে পেতেন কিন্তু কানা একটু শুনতে পেতেন না যাই হোক আমি মাঝে মাঝে ওনার সাথে গিয়ে বসতাম তা ওনার একটা কষ্ট ছিল যন্ত্রণা ছিল যে উনি কিছু খেতে পারতেন না আমার বাড়ির মালিকেরা কিন্তু তাকে মোটামুটি আদর যত্ন কম করত না কিন্তু তার একটা সমস্যা ছিল সে কিছুই খেতে পারতো না খেয়ে রুচির সমস্যা ছিল হয়তো এই নিয়ে রাতে অনেক রাত পর্যন্ত চিল্লা চিল্লি করতেন বড়িটা দিনের বেলাও তখন ছেলেরা গিয়ে আবার কিছু তো বুঝাতে পারতেন না কারণ তিনি তো কানে শুনতে পারেন না কারণ আমার সাথে কী হলো আমি মাঝে মাঝে যেতাম আমাকে অনেক আদর করতেন যত্ন করতেন তিনি এই যে আজকে পেয়ারা আমার জন্য রেখে দিতেন এবং তার ওই ঘরের ভিতরে মুরগি ছিল হাঁস পালতেন ওই হাঁসের ডিম বিক্রি করে মুরগির বাচ্চা বিক্রি করে আমার জন্য এখনও মনে পড়ে যে বিশ টাকা দশ টাকা রেখে দিতেন পঞ্চাশ টাকা রেখে দিতেন এবং দিতেন বলতেন তুমি এই টাকাটা নিয়ে বাড়ি মুরগি কিনবা মুরগি কিনে মুরগির বাচ্চা টাচ্চা হবে ডিম টিম হবে তুমি লেখাপড়ার খরচ করবা যাই হোক আমার এই যে আমার সাথে বুড়ির যে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছিল ওই এলাকার মানুষ জানতো এই বুড়িরও আমাদের এই বুড়ি এবং গল্প কথকের যে সম্পর্কটা এটা কিন্তু দুই পক্ষেই জানে এখানেই এ চকতে মশাইরাও বা এই যে দিগম্বরী এরা কিন্তু জানে তেমনি বুড়ির এলাকায় কিন্তু সবাই জানে নার্জা জামাই বলেন তারপরে হাজরা বেটার বউ এটা কিন্তু সবাই জানে যাই হোক কাকতিলভাবে আমার জীবনে এমন একটি ঘটনা আছে হয়তো এখনও ভালো করে মনে নেই যা আছে এটা আমরা শেয়ার করলাম আর কি যাই হোক সে বুড়ি সেই চার সালে মারা গিয়েছিলেন আমি তার জানাজে থাকার চেষ্টা করেছিলাম এবং এখনও বুড়ির জন্যে আমার প্রতিটা যে মায়া জন্ম নিয়েছিল বুড়ি আমাকে এমনি খুব যত্ন করতেন ভালোবাসতেন আমি তার জন্য সারা জীবন দোয়া করবো আল্লাহ যেন তার জান্নাতের বাগিচা বা নিয়ে দিন তার কবরকে সবাই বলে আমিন যাকে আমরা পরবর্তী শেষ পর্বটি নিয়ে আলোচনা শেষ করব। যা আমরা সেদিন পড়েছিলাম পরদিন সকাল হয়েছে সবে সবে মানে এই মাত্র বুড়ি দেখে উঠোনে এসে ডাকছে ও গোপাল বিছানা ছেড়ে উঠে বললাম আরে এত সকালে কি মনে করে হাতে কি বৃদ্ধ হাতের নড়ি আমার দাওয়ায় দাওয়ায় মানে আমরা বলেছি যে বারান্দা গায়ে ঠেস দিয়ে রেখে বললো ঠেস মানে হেলান দিয়ে রেখে বললো এক ঘটি দুধ আনলাম তোর জন্যে কেন নিয়ে আসলেন নিয়ে এসেছেন এই জন্য যে মাতৃত্ব ও বাৎসল্যের কারণে তিনি যে লেখককে নিজের সন্তানের মতো সন্তানতুল্য মনে করতেন এজন্য নিয়ে এসেছেন সে কী দুধ পেলে কোথায় এত সকালে আমায় মা বলি ডাকে ওই হাজরা বেটার বউ তাহলে বুড়িকে মাাবলি ডাকে কে হাজরা বেটার বউ এটা দাগ দিয়ে রাখতে হবে তারও কেউ নেই অর্থাৎ বুড়িরও কেউ নেই লেখকেরও কেউ নেই হাজরা বেটারও কেউ নেই তো এখানে একটা জিনিস আছে আন্তরিকতা মানবিকতা সহযোগিতা মাতৃত্ববোধ মমত্ববোধ ভালোবাসার ছড়াছড়ি এখানে আছে এই ব্যাপারটা আমাদেরকে ভালো লাগিয়ে তোলে আনন্দ দিয়ে যায় তারও কেউ নেই বউর চালাঘরের পাশে ওর চালা চালাঘর তাহলে বুড়ির চালাঘরের পাশে কার চালাঘর ছিল এটা কিন্তু প্রশ্ন আসতে পারে ওরে কাল রাত্রিরে রাত্রিরে বলি রেখে দিয়েছিলাম বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না এই লাইনটার ভিতরে কত মমত্ববোধ গোপাল কে ওই গোপাল দুধ খেতে পায় না তার মানে তার নিজের সন্তানের মতো বলছে আজরা বেটার বউর কাছে যে সে দুধ খেতে পাচ্ছে না এই জন্য বুড়ির চিন্তার শেষ নেই তাই আজ ভোরে উঠে দেখি আমারে ডাকছে মা ওঠো তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও কত সুন্দর একটা লাইন হাজরা বেটার বউ বলছে কি তোমার গোপালের জন্য দুধ নিয়েছি তুমি নিয়ে যাও অর্থাৎ কেউ কারো কিন্তু এখানে কোনো সংকোচ বোধ নেই কোনো হিংসা নেই বিদ্বেষ নেই শুধু একটা আন্তরিকতা আছে আচ্ছা কেন বলো তো আমার এসব এরকম আর কখনো এন না অর্থাৎ এখানে এমন একটা ভাব নিলেন কেন লেখক কেন সামাজিক একটা প্রতিবন্ধকতা এখানে ছিল কত পয়সার দাম দিতে হবে বলো এবার দাম দিতে চেয়েছেন কতটা দুধ কতটুকু দুধ এখানে আছে এর কিন্তু প্রশ্ন আসতে পারে এই গল্পের ভিতরে প্রশ্নের শেষ নেই নানানভাবে প্রশ্ন আসতে পারে এভাবে আমাদেরকে খুটিয়ে খুটিয়ে বুঝে বুঝে পড়তে হবে বুড়ি একটু ঘাব ঘাবড়ে গেল কেন বলেন তো এটা একটা অনুধাবন আসতে পারে তখন আমরা জ্ঞানে লিখব বৃদ্ধার সেনু ভালোবাসা দাম দিতে চাওয়ায় সেনৌ ভালোবাসার কোনো দাম দিয়ে কেনা যায় এজন্য তিনি একটু ঘাবলে গেলেন একটু ভয় পেয়ে গেলেন ঘাবলে মানে ভয় পেয়ে গেলেন ভয় ভয়ে বলে কেন বাবা পয়সা কেন আমি তোমার দুধ দিতে এসেছি পয়সার জন্য না মায়ের টানে ভালোবাসার টানে পয়সা না তো তুমি দুধ পাবে কোথায় বলছে না তুমি তো গরিব মানুষ তোমার তো কিছুই নেই স্বামী নেই তোমার বড় কষ্ট পরের লাইনটা খুবই মজার একটা লাইন দেখেন ওই যে বললাম বাবা আমার মেয়ের বাড়ি থেকে আচ্ছা আপনার কাছে প্রশ্ন এই বুড়ির মেয়ে কি ছিল আপন মেয়ে ছিল না ছিল না কিন্তু সম্বোধন কিন্তু ঠিকই করেছেন যে আমার মেয়ে ঠিক আছে কতটা আপন এই লাইনটার ভিতরে কিন্তু প্রকাশ পাচ্ছে তা হোক তুমি পয়সা নিয়ে যাও সেও তো গরিব লোক এবার কি বলছে সেও তো গরিব মানুষ তা সে দুধ পাবে কোথায় নাও টাকা নিয়ে যাও বুড়ি পয়সা নিয়ে চলে গেল বোটে কিন্তু সে দমে গিয়েছে তার কথাবার্তায় দমে গিয়েছে মানে একটু চাকা খেয়ে গিয়েছে হতভম্ব হয়ে গেছে তার কথাবার্তায় হ্যাঁ সে দমে গিয়েছে তার কথাবার্তায় ধরনের বেশ বুঝতে পারলাম এটা কিন্তু লেখক এটা অনুভব করেছেন এটা লাইনটা অনুধাবনে আসলে আমরা লিখব স্নেহের অবমূল্যায়ন হয় মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে এখানে সে আত্মসমালোচনা করছে গল্প কথক পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি এখন সে অনুশোচনা করছে বুড়ি রকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর হয়তো বুড়ির আমার উপরে হয়তো কেমন একটা ভালোবাসার একটা মন পড়ে গিয়েছে তাই এমন সে করছে সেনেহের দান এমন করা ঠিক হয়নি লাইনটা অনুদমানে আসে সেনের দান কেমন করা ঠিক হয়েছে অনুদমানে আসলে আমরা লিখব যে টাকা দিয়া ঠিক হয়নি এখানে মানবিকতার প্রকাশ ঘটেছে বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখলো না আদৌ আদৌ মানে আজ অবহেলা এই যে লেখক যে তার প্রতি একটা অবহেলার দৃষ্টি দিয়েছেন গায়ে মাখল না অর্থাৎ কেন গায়ে মাখলো না বুড়ি তো গল্প করতে কি সন্তানের মতো মর্যাদা দিয়েছে সে ভালোবেসেছে সন্তান যতই অপরাধ করুক মা বাবাকে কিছু মনে রাখতে পারে সাথে সাথে ভুলে যায় না এই কারণেই তার মনে কিছুই হয়নি কারণ এটা সন্তান আমরা যতই বাবা মার সাথে দুর্ব্যবহার করি আবার কিন্তু বাবা মা কিন্তু এটা মনে রাখেন না কষ্ট নেন না কিন্তু আমরা কিন্তু ঠিকই এটা অনেক সময় মনে রাখি মনে রেখে বাবা মাকে আমরা নানানভাবে কষ্টের সম্মুখীন করি এই ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে প্রতিদিন সকাল হতে না হতেই সে এটা জুটবে কার কথা বলছে বুড়ির কথা ও গোপাল এই দুটি কচি শশার জালি মোর গাছের এই নাও নুন দিয়ে খাও দেখিন মোর সামনে বলছে আমার সামনে তুমি এটা খাও তো দেখি দেখেন এই লাইনটার ভিতরে কত চিন্তা ভাবনার একটা ব্যাপার আছে বাবা মা কিন্তু চায় যে তার সন্তান কেমন করে খায় এটা কিন্তু দেখতে তাদের মজা পায় আনন্দ পায় ঠিক তেমনি সন্তানও কিন্তু অনেক সময় বাবা মার বা তার সন্তানের এই কিছু খাওয়ানোর যে একটা আনন্দ একটা কথা আছে না ভোগেই শান্তি না ত্যাগেই শান্তি সে লাইনটা এখানে আমরা সে কথা এখানে বলতে পারি যে আমার সামনে তুমি একটু খাও তো দেখি আমি আম নিয়ে এসছিল সেটাও কিন্তু বললো এখন খাও তো বুড়ি তোমার চলে কিসে এবার আরও ব্যক্তিগত জিজ্ঞাসা করছেন গোপাল ওই যারে মেয়ে বলি ও বড্ড ভালো দেখছেন এই লাইনটার ভিতরে কিন্তু আরেকটা মজার ব্যাপার আছে যে এখানে বুড়ি এই যে হাজরা বেটার বোর যে ভালো সে কৃতজ্ঞতা বোধ এখানে প্রকাশ পেয়েছে এই লাইনটা অনুধাবন আসলে আমরা এটা লিখবো লোকের ধান ভানে তাই চলে তাই চাল পায়। আমার দুটো না দিয়ে খায় না ধান ভানে অর্থাৎ আগেকার মানুষেরা যে ধান ভানত ভাড়ানি বলে এদেরকে ধান ভেনে দিত একটু মেশিন ছিল না এই ঢেঁকিতে ধান ভেনে দিলে হয়তো কিছু ধান দিত চাউল দিত এগুলো দিয়ে তাদের চলে যেত এটা আবার বুড়ি না দিয়ে খেত না তাই চাল পাই আমার দুটো না দিয়ে খায় না এটা অনুধাবনে আসলে আমরা জ্ঞানে লিখবো মায়ের মতো সম্মান করে বলে তাই একদিন মোর ঘরকানা না হয় দেখতে গেলে এই যে ওই কথা রেশ ধরে বুড়ি এবার প্রশ্ন করছে আমি নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েছিলাম তোমার বষ্টি দেবার জন্যে বলছে কি তুমি তো হিন্দু আর আমি তো মুসলমান তুমি যদি আমার এখানে না বসো ওই জন্য তোমার জন্য আমি খাজুরের পাতা চাটাই বুনে রেখেছিলাম এখানে একটা প্রশ্ন যে ব্রাহ্মণের ছেলে বলে বুড়ি এমনটি করেছে সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না কেন পরে লাইনে বলছে নানাদিকে ব্যস্ত থাকি অনেক দিন পরে গ্রামে এসেছি তো যে একদিন গ্রামে গ্রামে থাকি বুড়ির ও সকালে আসতে ভুলবে না কেন ওই যে তীব্র বাৎসল্যের কারণে লিখে রাখতে পারেন অন্য আসলে কিছু না কিছু আনবেই কেন স্নেহের কারণে কখনো পাকাম পাতি পাতিলেবু কখনো বা এক ছড়া কাঁচা কলা কি এক ফালি কুমড়ো এখানে ছয়টা জিনিস যিনি এসছে আমরা সেটা বুড়ি দেখিয়েছিলাম পুনরায় গ্রামে এলাম পাঁচ ছয় মাস পরে এদের তৃতীয়বার আসলো পাঁচ ছয় মাস পরে আশ্বিন মাসের শেষে কয়েকদিন পরে এটা কিন্তু প্রশ্ন আসে কয়েকদিন পরে ঘরে বসে আছি বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞাসা করলে বাবু ঘরে আছেন গো বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী একটা বুড়ির সাথে এই স্ত্রী তিনি দেখেছেন আমার দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু দেবার চেষ্টা করে সে বললে বাবু কবে এসেছেন বাবু বলে সম্বোধন করেছেন আমরা জানি যে হিন্দু যারা একটু বংশীয় কলকাতায় তাদেরকে বাবু বলে ডাকে এখানে আমরা তৎকালীন হিন্দু মুসলিম সবার দিকে আমাদের গ্রামের একটা মহিলাদের একটা ব্যাপার দেখি যে একটা অচেনা একটা পুরুষ ডেকে তারা কিন্তু মাথার যে ঘুমটা এটা কিন্তু আরও ভালো করে দেওয়ার চেষ্টা করতো যদিও বর্তমান বাস্তবতা হচ্ছে খুবই ভিন্ন এটা আমরা জানি দিন পাঁচ ছয় হলো কেন আমার সেই মা পেটিয়ে দিলে পেটিয়ে মানে পাঠিয়ে দিলেও বলে দেখে এসো গিয়ে কে বুড়ি কথা ভুলে গিয়েছে এরকম একটা অবস্থা ও সেই বুড়ি এখানে যিনি আসত তেনার বড্ড অসুখ তেনার মানে তার বুড়ির বড্ড অসুখ এবার বোধহয় বাঁচবে না গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমার রোজ সুদায় সুদাই মানে জিজ্ঞাসা করে একবার দেখে আসুন গিয়ে বড্ড খুশি হবে তাহলেই তাহলেই মানে তাহলে বলছি একবার যে একটু দেখে আসেন না বুড়ি বড্ড খুশি হবে মানে বুড়ির সাথে হাজরা বেটার যে একটা মায়ের টান সে এইসব লাইনগুলো দেখলেই তার কথাই আমরা বুঝতে পারি বিকেলের দিকে বেড়াতে যাবার পথে কোন সময় প্রশ্ন আসে বিকেলের দিকে দেখতে গেলাম বুড়িকে ঠিক আছে কেন দেখতে গিয়েছিলেন প্রশ্ন আসে অনুধবনে স্নেহের টানে বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর মাথায় মলিন বালিশ এখানেও এই লাইনটাও যে মাথায় মলিন বালিশ দিয়ে কি বোঝাতে চেয়েছে অনুধবনে আসলে আমরা লিখব যে এখানে তীব্র দরিদ্রতা প্রকাশ পেয়েছে আমি কাছে গিয়ে দাঁড়াতে বুড়ি চোখ মেলে আমার দিকে চাইল পরে আমাকে চিনে ধর্মল করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম উঠো না ও কি ধর্ম করে মানে খুব ব্যস্ততার ভাব গোপালকে দেখে সে খুব হতভম্ব হয়ে ব্যস্ততা তাড়াতাড়ি ওটা চেষ্টা করেছে শুয়েছিল যে বলে আল্লা দে আটখানা হয়ে বলল আল্লা দে আটখানা মানে আনন্দে দিশেহারা ভালো আছে ওমর গোপাল বলছে ভালো আছো বসতে দে গোপালকে বসতে দে বসবার দরকার নেই থাক গোপালের ওই খাজুরে চটাখানা পেতে দে ওই যে তার জন্য একটা যে চটখানা ছিল পরে ঠিক যেন আপনার মা কি পিসি মার মতো অনুযোগের সুরে বলতে লাগলো তোর জন্য তোর জন্যই খাজুরের চাটাখানা কদিন আগে বুনে রেখেলাম ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে দেখছেন প্রথম লাইনটা দেখেন আপনার মানে নিজের মা কি পিসি অনুযোগের মানে কি অভিযোগ করে না নালিশ করে না সেরকম ঠিক নিজের সন্তানের মতো গোপালকে অভিযোগ করছে নালিশ করছেন যে মায়ের মতো মা যেমন অভিযোগ করে নালিশ করে দোষারোপ করে পিসির মতো সেরকম বলছে যে কতদিন ভেবে আসবি আসবি খাজুরের অর্থাৎ খেজুরের টাটাইখানা আমি বুনে রেখেছি এটা নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছে কিন্তু তুই এলি না সে কথা বলছে তুই একদিনও এলি না গোপাল অসুখ হয়েছে তাও দেখতে এলি না কারণ এজন্য তিনি এসব কথা বলছেন অভিমান করে লিখে রাখতে পারেন বুড়ি দু চোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে কারণ কি বলেন তো আনন্দে আমায় বলল গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস এই লাইনটা খুবই চমৎকার একটা লাইন যে কেন এই কথা তিনি বললেন কারণ গোপালকে তিনি নিজের সন্তানের মতো মনে করেছেন এই জন্য তার যে সন্তান নেই কিচ্ছু নেই এর জন্য নিজের সন্তান ভেবে গোবালকে নিজের কাফনের কাপড় তিনি কিনে দিতে বলেছেন আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু টাকা দিয়ে এলাম পত্য ও ফলের জন্য পাতানো মেয়ে মানে এটা রক্তের কোনো সম্পর্কর মেয়ে না ওইটা ওই যে বানানো মেয়ে আর কি হাতে কিছু দিয়ে এলাম কৃষির জন্য এখানে লিখতে পারেন যে আন্তরিকতা সম্পর্কের কারণে পত্র শব্দের অর্থ হচ্ছে রুগীর জন্য আহারি ওষুধের মতো আর কি শক্তির যোগায় হয়তো আর বেশি দিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বলে কিন্তু সে যাত্রা সেরে উঠলো বছরখানেক আর গ্রামে যায়নি বোধ হয় দেড় বছর হতে পারে একবার শরতের ছুটির পর তখনও দুই দিন ছুটি হাতে আছে তাহলে কোন সময় শরতের ছুটিতে হাতে ছুটি দিয়েছিল কিন্তু দুই দিন ছুটি আছে গ্রামে গেলাম এই দুই দিন কাটাতে অর্থাৎ ছুটি আরও পেয়েছিলেন কিন্তু ভাবলেন যে দুই দিন আছে যাই গ্রামে একটু ঘুরে আসি গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে কাঁশার দেখা হয়েছিল পরশু সর্দারের স্ত্রী দিগম্বরীর সঙ্গে দিগম্বরী অবাক হয়ে বললো ওমা আজ তুমি ওলে তাহলে অবাক হয়ে কে বলছিল দিগম্বরীর দিগম্বরী সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে তোমার নাম করলো বড্ড তাহলে এরাও কিন্তু জানে যে বুড়ি তাকে কতটা ভালোবাসত ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বললেন তাহলে দিগম বুড়িকে এই কথা আবার কে বলেছে বেটার বউ আমি এসেছি শুনে বুড়ি জামাই দেখা করতে এলো তাহলে এখানে প্রশ্ন হয় যে কে দেখা করতে এসেছিল কপালের সাথে আমার মনে পড়লো বুড়ি বলেছিল সে একদিন আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা ওর স্নেহাতুর আত্মা বহু দূর থেকে আমায় আহ্বান করে এনেছে এই আহ্বান নামকরণ করা হয়েছে এই লাইন থেকেই ঠিক আছে যে ওর স্নেহাতুর আত্মা আমাকে বহু দূর থেকে নিয়ে এসেছে এই লাইনটা অনুধাবনে আসে তখন আমরা জ্ঞানে লিখবো আত্মিক যোগাযোগ সম্পর্কের কারণে আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল করতে পারেনি অর্থাৎ বুড়ি যে অনেকবার তাকে বলেছিল যে আমাকে দেখতে আসিস আমার বাড়িতে বেড়াতে এসিস আমি যে একটু তাচ্ছিল্য করেছি এবার হয়তো আর তাচ্ছিল্য করতে পারে না এলাইনটা অন্য ধরনের আসে আমরা লিখব যে স্নেহাতুর আহ্বান আমাদের কিন্তু অনেক সময় হয় যে আপনি একজনকে খুব মনে করেন ভালোবাসেন সে এক সময় যা ভাবছে আপনিও তাই ভাবছেন সে আপনাকে চিন্তা করছে আপনিও তাকে নিয়ে চিন্তা করছেন এটা খুবই একটা ভালো লাগার একটি ব্যাপার কাবর কিংবা টাকা দিলাম না জামাই বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন বেলা বারোটা আন্দাজে যাবেন তাহলে কটা সময় যেতে বলেছে বারোটা আন্দাজে আন্দাজ মানে হচ্ছে অনুমান শরতের কোটি কোটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাল লতা দোলানো একটি প্রাচীন গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে কটুতিক্ত মানে তীব্র তিক্ত যে আমরা বলি না ভাবসা দুর্গন্ধ এরকম মাকাল লতা একটি প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় তাহলে প্রশ্ন আসে যে কি গাছের তলায় কবর দেওয়া হচ্ছিলো তৃতীরাজ গাছের তৃপ্তিরাজ গাছ যদি এখন পরবর্তী প্রজন্ম হয়তো আর দেখতে পাবে না এটা গ্রামে খুব কমই আছে এটা ছোটবেলায় আমরা ফল দিয়ে অনেক খেলা করেছি তারপরে এটা আবার বিক্রি করেছি খুব কম দামে অনেক মজা করেছি আমি ফিরে গিয়ে বসলাম আব্দুল শুকুর এখানে পাঁচটা চরিত্র আপনাদের মনে রাখতে হবে শুকুর মিয়া নছর আমাদের সঙ্গে পড়তো আবেদ তাহলে লেখকের বন্ধু ছিল কে আবেদ আর লেখকের বাবার বন্ধু ছিল হচ্ছে চকর্তি মশাই তার ছেলে গণি অর্থাৎ আবেদ আলীর ছেলে গণি এরা সকলে গাছের ছায়ে বসে প্রবীণ মিয়া তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে প্রবীণ কে মিয়া আমার দেখে বলল এই যে বাবা এসো বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে অর্থাৎ তুমি কোথা থেকে এলে তুমি তো জানতে না তুমি তো জানতে না যে বুড়ি মারা গিয়েছে তোমার যে বড্ড ভালোবাস্ট বুড়ি অর্থাৎ বুড়িকে যে ভালোবাসত এটা সবাই জানত দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে প্রশ্ন আসে কয়জন ছেলে দুজন জোয়ান মানে হচ্ছে যুবক কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের উপর শুকুর মিয়া বলল দেও বাবা তুমিও দেও অর্থাৎ মাটি দেওয়ার কথা বলেছে দিলাম এক কোদাল মাটি অর্থাৎ দিলাম এক কোদাল মাটি এই এমনিভাবে কেন বললেন অর্থাৎ এখানে অসম অসাম্প্রদায়িক চিন্তাভাবনার যে ব্যাপারটি শিখে সেটা এখানে ফুটে উঠেছে অর্থাৎ উদার তার উদার মানবিক সম্পর্কের যে গল্প আমরা বলেছি সেটা এই লাইনেই অনেকটা প্রকাশ পরিষ্কার করেছে সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠতো ও মানে বুড়ি ও মোর তার হৃদয়ের মানে হঠাৎ করেই বলে উঠেছে যে বুড়ি যদি বেশি থাকতো তাহলে অবশ্যই কথা বলত যে ও মোর গোফাল অর্থাৎ এখানে হৃদয়ের বন্ধন আর অলৌকিক যে হৃদয়ের যে আত্মটান সে কথা এখানে বোঝানো হয়েছে আশা করি গল্পটি বোঝা গিয়েছে চেষ্টা আমাদের অনেক ছিল কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্স বক্সে জানাতে হবে ভালো লাগলে খারাপ লাগলে উভয় অপশান আছে আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন সেই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করি अस्टकला सीखने टाँची असलाकमी